আসসালামু আলাইকুম দর্শক আফসানিউজ নিউজ আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম নির্বাচনে আগ্রহীদের সঙ্গে সরকারের যোগাযোগ বিএনপিতে তাতঙ্ক অন্যদিকে এক ঘন্টার মধ্যে সব উলট পালট শাহবাজ শরীফের সরকার এখন কি করবে জানাবো নোরদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক কোনো গুজবে তারা কান দিচ্ছে না সর্বশেষ থাকছে পিটিআই আন্দোলনকারীদের কঠিন হাতে দমন করার হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী দেশ বিদেশে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে আগ্রহী জনপ্রিয় এবং এলাকায় কাজ করছেন এরকম অন্তত দেড় শতাধিক বিএনপি নেতার সঙ্গে সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ স্থাপিত হয়েছে তারা সরকারের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন এবং সরকারের পক্ষ থেকে তাদের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে এই সমস্ত নেতাদের সঙ্গে সরকারের বিভিন্ন মহলের বৈঠকের বিষয়টি বিএনপির শীর্ষ নেতাদের কানে এসেছে এ নিয়ে তারা আতঙ্ক বোধ করছে বিএনপির কোন কোন নেতা অবশ্য বলছে যে এটি এক ধরনের চক্রান্ত বিএনপির বিভিন্ন জেলায় যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সে কোন্দলের কারণে এক নেতা অন্য নেতাকে ক্ষুণ্ঠসা করার জন্য এই ধরনের গুজব ছড়াচ্ছে আসলে এ ধরনের বৈঠকের খবর সঠিক নয় তবে বিএনপির একাধিক নেতা তথ্য প্রমাণ হাজির করে বলেছেন যে সরকারের সঙ্গে নেতাদের যোগাযোগ হচ্ছে গত জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন পাননি বা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন কিন্তু বিজয় হতে পারেননি এরকম অন্তত দেড় শতাধিক নেতাকর্মীর সঙ্গে সরকারের গোপন বৈঠক এবং যোগাযোগের খবর পাওয়া গেছে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যে ছয় জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে উকিল আব্দুল সত্তার ইতিমধ্যে এমপি নির্বাচিত হয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি মোটামুটি নিশ্চিত এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএমপি প্রার্থীদের মধ্যে হারুন রশিদের সঙ্গে সরকারের যোগাযোগের খবর পাওয়া গেছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে নারায়ণগঞ্জে বিএনপির প্রভাবশালী বহিষ্কৃত নেতা তৈমুর আলম সাথেও সরকারের যোগাযোগ হয়েছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে চট্টগ্রামে অন্তত চারজন বিএনপির গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন অন্যদিকে সিলেটে বিএনপির একটি বড় অংশ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এবং সরকারের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে একজন নেতা যিনি সরকার সঙ্গে বৈঠক করেছেন তিনি নাম প্রকাশ না করার সত্য বলেছেন যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই বিএনপি কখনো বলেনি যে বিপি নির্বাচন করবে না কিন্তু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুষ্ঠু পরিবেশ দরকার সেই সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ পরিস্থিতি কিভাবে তৈরি হবে সে ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি তবে তিনি বলেছেন যে দলের সিদ্ধান্তের বাইরে তার সিদ্ধান্ত নেবেন কিনা তা এখনো ঠিক করেননি তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে বর্তমান সরকার কিভাবে তার ব্যাপারে কিছু পরামর্শ এ সমস্ত পরামর্শের মধ্যে রয়েছে এক বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দুই রিটার্নিং অফিসার সহ নির্বাচনকালীন যে প্রশাসন দায়িত্ব পালন করবে সে প্রশাসন যেন নিরপেক্ষ থাকে তিন লেভেল প্লেইং ফিল্ড যেন দেওয়া হয় বিরোধী দলের প্রচার প্রচারণায় কোনোরকম বাধা যেন না দেওয়া হয় এবং সর্বশেষ তার নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ তাদেরকে যেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয় এছাড়াও কেউ কেউ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষণ নিয়োগের কথা প্রসঙ্গটিও উত্থাপন করেছেন সরকার এই কৌশলে বিএনপির মধ্যে এক ধরনের আতঙ্ক উদ্বেগ সৃষ্টি হয়েছে বিএনপির একজন নেতা বলেছেন যে সরকার এখন বিএনপি কে ভাঙানোর চেষ্টা করছেন এবং নানা রকম টোপ দিয়ে বিএনপি নেতাদেরকে উকিল আব্দুল সত্তরের মতো নির্বাচনে মাঠে নামাতে চাইছেন কিন্তু সে চেষ্টা সফল হবে না যাচ্ছি পরের সংবাদে এক ঘন্টায় উলটপালট পালট হয়ে গেল পাকিস্তানের রাজনীতি মুখ্য ভূমিকায় সে দেশের সুপ্রিম কোর্ট নজিরবিহীন এক আদেশে ইমরান খান এখন মুক্ত হওয়ার পথে দুদিন আগে ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয় অথচ ইমরান খান আলকাদের ট্রাস্ট মামলায় হাজির হতেই আদালতে এসেছিলেন এরপর অনেক ঘটনাই ঘটে গেছে পাকিস্তানের রাজনীতি এখন উত্তাল শাহবাজ শরীফ অনেকটা প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে ইমরান খানকে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় করতে চেয়েছিলেন পাকিস্তানের জনগণ রুখে দাঁড়িয়েছে দখলে নিয়েছে রাজপথ আক্রমণের শিকার হয়েছে সামরিক স্থাপনা যেটির আগে কখনো দেখা যায়নি আদালতের এই ঐতিহাসিক রায় নিয়ে চলছে এখন নানা পর্যালোচনা শাহবাজ শরীফের সরকার এখন কি করবে সেনাবাহিনীর ভূমিকায় বা কি হবে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইনের শাসনের প্রতি আদালতের অবিচল আস্থা আবারও প্রমাণিত হলো এসব ঘটনা যখন ঘটছে তখন পাকিস্তানের জনগণ ফির রাস্তায় উল্লাস করছে আদালত এই সাবেক প্রধানমন্ত্রীকে এক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন এ নির্দেশ আসে ইমরান খানকে গ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি চলার সময় এর মধ্যে সুপ্রিম কোর্ট এক অপ্রত্যাশিত আদেশ দেন যেখানে বলা হয় ইমরান খানকে আদালতে এখনই হাজির করুন পরে ঘটনা এখন অতীত এক ঘন্টার মধ্যে তাকে হাজির করা হয় শুনানির এক পর্যায়ে আদালতের তরফে অবিলম্বে ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়া হয় ইমরান খান যখন আদালতে পৌঁছান তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন আপনাকে দেখে ভালো লাগছে আদালত ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত স্পষ্ট করে জানিয়ে দেন ইমরান খানের গ্রেফতার ছিল সম্পূর্ণ বেআইনি যাই হোক এটি স্বীকার করতেই হবে শতচাপের মুখেও পাকিস্তান সুপ্রিম কোর্ট নথি স্বীকার করেনি অসহায় আত্মসমর্পণ করেনি পর্যবেক্ষকরা ইমরান খানকে জোরপূর্বক ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতারের ঘটনাটিকে সেনাবাহিনী মদত প্রতিশোধ হিসেবে দেখেছেন খবরে বলা হয় পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বোর্ডোর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজি আহমেদের নির্দেশে ইমরান খানকে তার হুলশেয়ার থেকে উঠিয়ে হাইকোর্টের বায়োমেট্রিক্স রুমে টেনে নিয়ে যাওয়া হয় সন্দেহ নেই শাহবাজ শরীফের সরকার কেবল সামনে থেকে কাজ করছে পেছনে কলকাতি নাড়ছে পাকিস্তান সেনাবাহিনী সব দেশেরই সেনাবাহিনী আছে কিন্তু পাকিস্তানে ভিন্ন পাকিস্তান সেনাবাহিনী রয়েছে একটি দেশ ইমরানের গ্রেফতারের মধ্য দিয়ে রাজনীতি এবং রাষ্ট্রের প্রতি জনগণের অবিশ্বাসের জন্ম হবে মাঝখানে পিটিআই জনসমর্থন আদায়ই সক্ষম হবে ইমরান খান যেভাবে জন্ম দিয়েছেন এর জন্য তাকে সমর্থন করে না কিন্তু নির্বাচনী ও রাজনৈতিক প্রতিযোগিতা থেকে যেভাবে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটিও কেউ সমর্থন করে না পাক সেনাবাহিনীর মধ্যে ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে একজন কর্মরত অফিসারের মা প্রকাশ্য বলেছেন আমি একজন সম্মানিত সৈনিকের মা হতে চাই একজন অসম্মানিত ঘৃণিত জেনারেলের নয় যাচ্ছি পরের সংবাদে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়া গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি লিয়াজ কমিটির সদস্যরা বৃহস্পতিবার এগারো মে রাজধানীর বনানীতে বিএনপির এক নেতার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নুর হক নুরের দলের তিনজন প্রতিনিধি ও বিএনপির দুজন প্রতিনিধি অংশ নেন বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না বিএনপির পক্ষ থেকে চা জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সে আমন্ত্রণে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও ফারুক হোসেন অংশ নেন এ প্রসঙ্গে জানতে চাইলে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ঢাকা পোস্টকে বলেন এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সেটি রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম একসঙ্গে দুপুরে খাবারও খেয়েছি তিনি আরো বলেন আমরা তাদেরকে বলেছি গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে মাঠে থাকবে তারা আমাদের বিষয়ে পজিটিভ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আমাদের কেক কোটার সংস্কার আন্দোলন থেকে দেখে আসছে কোনো গুজবে তারা কাম দিচ্ছে না গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদে বেরিয়ে যাওয়া নিয়ে বিএনপি কোন আপত্তি নেই বলেও তারা জানিয়েছেন বলে উল্লেখ করে রাশেদ তিনি বলেন আর আমরা যে বিএনপি কে না জানিয়ে বেরিয়েছি বিষয়টি এমন নয় সব বিষয় নিয়ে বৈঠকে আমরা খোলামেলা আলোচনা করেছি যাচ্ছি পরের সংবাদে পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেফতারের পর দেশ জুড়ে শুরু হওয়া সহিংস বিক্ষোভ মোকাবেলায় ইসলামাবাদ পাঞ্জাব এবং খাইবার পাক্তুনখোয়াই সেনা মোতায়েন করেছে সরকার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্দোলনকারীদের সাবধান করে দিয়ে বলেছেন যে কোনো দাঙ্গাবাজদের কোটিন হাতে দমন করা হবে এ খবর দিয়েছে ডন খবরে বলা হয় চলমান সহিংসতা প্রসঙ্গে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ এ সময় তিনি বলেন এই সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধীদের আইনের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে কথা না শুনলে তাদেরকে কোটিন হাতে দমন করা হবে মাতৃভূমি এবং এর আদর্শ রক্ষা করা আমাদের জীবনের চেয়ে মূল্যবান আমরা এই দাঙ্গাকারীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেব না ইমরান খান ছাড়া অন্য কোন নেতা গ্রেফতার হলে তিনি সেটাকে সুখবর হিসেবে নিতেন না কিন্তু ইমরান খানের দল কখনোই আইন মেনে চলতে চায়নি বরঞ্চ তারা স্পর্শকাতর রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত স্থাপনায় হামলা চালিয়ে লুটপাট করেছে দেশের সাথে শত্রুতা করার অপরাধ ক্ষমার অযোগ্য দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ